রাই এখন দুপুরে লাঞ্চ করছে, পায়েস, সাদা আলুর তরকারি আর লুচি। এইবার প্রথম লুচি করলাম, হ্যাঁ লিটারেলি জীবনে প্রথমবার নিজের হাতে মেয়েকে লুচি করে খাওয়াচ্ছি। মেয়ের 11 বছর বয়সে মেয়ে মায়ের হাতের লুচি প্রথমবার খাচ্ছে। এমনিতে লুচি প্রচুর খেয়েছে, তাই না রাই? ওই যে এই যে আমাদের নতুন মেহমান, এই যে এই যে তোমাকে তোমার জন্য একটা লুচি করি। হ্যাঁ হাই বললো কিন্তু রে, আমার সাথে হাই হলো বুঝি বাবা জি। এই যে আমার কোলে আসার জন্য লাফাচ্ছে, আর কি চাই তোমার? ওর বক্তব্য হচ্ছে দিদি ভাই খাচ্ছে, আমি এখানে বসে আছি কেন? তাই তো, তাই তো বাবা। কি চাই তোমার বলো, কি চাই? ও খাবে, ওরু দিদি ভাই কে চাই, ও একটু খাবে। দিদি ভাই কোলে বসলে তো আর খাবার গুলো ধরতে পারতো একদম, তাই না বাবা? এমনি ওকে কন্ট্রোল করা খুব চাপের। হ্যাঁ কি ওজে বাবা যে, ওজে বাবা যে, কত কথা বলে যাচ্ছে, বসে না বসে না। এই যে বসেছে বসেছে, মায়ের কোলে বসেছে, মাকে দেখে মা মনে হয় না, মাকে দেখে পিসি বা মাসি এরকম মনে হয়। একটু যখন বড় হয়ে যাবে তখন ও বাইরে গেলে মা বলিস মাসি বলিস? না না দিদি বলবে, দিদির একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, বলে এত ছোট ভাই তখন বাবা মনে পড়ে সবাই তোকে ডাউট করবে, তারপরে মাসি বলিস। মামা খাচ্ছ ঠিকঠাক হয়েছে? আচ্ছা কেন, ঠিক আছে। হ্যাঁ মা জল দিচ্ছি।